বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাষ্ট্রপতির অসহনীয় হয়ে উঠেছে রাজধানীর যানজট ইফতারের আগ পর্যন্ত অচল থাকছে প্রধান সড়ক সহ অলিগলি করোনার প্রকোপ কমতেই জনশক্তি রপ্তানিতে নতুন রেকর্ড বাংলাদেশের এক মাসে রেমিট্যান্স প্রায় ১৬,০০০ কোটি টাকা যুগের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তি খাতে গবেষণা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সাইবার নিরাপত্তার বিষয়টিও নজরে রাখার তাগিদ এবং পানি দূষণের কারণে ডায়রিয়ার প্রকোপ বললেন স্বাস্থ্যমন্ত্রী পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা সিরাজগঞ্জে যমুনা সহ চারটি নদীর পানি বেড়ে তলিয়ে গেছে নিম্নাঞ্চল ফসলের ব্যাপক ক্ষতি বরিশাল ও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক হারে ডায়রিয়ার প্রকোপ বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের এবং তরুণদের হতাশা কাটাতে নতুন কর্মসংস্থানে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের সময় মতো বিদেশি ঋণ পরিশোধ করায় বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে না বললেন প্রধানমন্ত্রী কারওয়ানবাজারে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বেশি দামে পণ্য বিক্রি করায় ব্যবসায়ীদের জরিমানা